আমি আরও জয়ী এবং আমি। প্রফেসর রমাদেবী দ্বারা পরিচালিত এই কোয়ান্টাম মেকানিক্স কোর্সটি করব এবং টিউটোরিয়ালগুলিতে প্রতি চারটি বক্তৃতার পরে তুমি জানো যে একটি টিউটোরিয়াল থাকবে এবং এই টিউটোরিয়ালগুলোর উপর ভিত্তি করে চার থেকে পাঁচটি সমস্যা থাকবে। আপনি যে লেকচারগুলো দেখেছেন সেগুলো টিউটোরিয়ালের আগে পোস্ট করা হবে এবং তারপর থেকে টিউটোরিয়ালগুলি মূলত তোমাকে আরও তাত্ত্বিক অংশ বুঝতে সাহায্য করবে। তাই আমি টিউটোরিয়াল নিয়ে আলোচনা করার সময় গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি রাখার চেষ্টা করব এবং তারপরের ধাপের মধ্যে এমন কিছু থাকবে যা তুমি কাজ করতে পারবে এবং তারপরে সমস্যাগুলি আরও ভালোভাবে বুঝতে পারবে। তাই এসো টিউটোরিয়াল শুরু করা যাক। এই প্রথম টিউটোরিয়ালটি আমরা ইতিমধ্যে শেষ চারটি লেকচারে যা দেখেছি তার উপর ভিত্তি করে পাঁচটি সমস্যা নিয়ে গঠিত, যা মূলত ওয়ান ডাইমেনশনাল বাক্সে পার্টিকল এর উপর আরও সমস্যা থাকবে। প্রবাবিলিটি, ডেন্সিটি, এক্সপেকটেশন ভ্যালু ইত্যাদি খুঁজে বের কর। তাই তুমি প্রথম সমস্যা দেখতে পারবে, তিন ভাগে বিভক্ত। তাই প্রথমে আমাকে প্রশ্নটি পড়তে দিন। একটি ডাইমেনশনাল বাক্সে একটি পার্টিকল নিম্নোক্ত স্বাভাবিক ওয়েভ ফাংশন রয়েছে যখন টি জিরোর সমান, তাই টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন তোমাকে দেওয়া হয়েছে এবং তোমাকে টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন খুঁজে বের করতে বলা হয়েছে। এবং তারপর এই প্রশ্নের দ্বিতীয় অংশটি হল এক্সপেকটেশন ভ্যালুটি কি, এই এনার্জি যখন টাইম টি জিরোর ইকুয়াল এবং অন্য টাইমে যেখানে টি হল কিছু ক্যাপিটাল টি। এবং প্রশ্নের তৃতীয় অংশ হল পজিশনের মধ্যে পার্টিকল খুঁজে পাওয়ার প্রবাবিলিটি কত, এক্স ও জিরোর সমান থেকে এক্স এ বাই টু এর সমান কোনো এক ইনস্ট্যান্ট টাইমে। ঠিক আছে, তাই এসো সমস্যা নিয়ে শুরু করা যাক। তাই প্রথম সমস্যা, ওয়েভ ফাংশন। টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন আমাদের দেওয়া হয়, কোনটি এই কনস্ট্যান্ট ও টাইমস ও এটি আমাদের দেওয়া হয়। এবং পরবর্তী ধাপে আমরা চেষ্টা করব লেখার এটিকে একটি সরলীকৃত উপায়, তাই আমি এই বন্ধনীগুলি খুলব, তাই এটি আমাকে দেবে পাই এক্স বাই ই। ঠিক আছে, প্লাস এখানে আমি এই কস্থিটাকে সরলীকৃত করব, সাইন থিটা যে টু টাইমস সাইন থিটা আমাদের সাইন টু থিটা দেবে, তাই আমি শুধু এই ফর্মে লিখব যা হবে সাইন টু পাই এক্স পাই এ। ঠিক আছে, আমরা এই এক্সপ্রেশনটিকে আবার সরলীকরণ করতে পারি বাই এটিকে পরিচিত ফর্মে লিখে। পরিচিত ফর্মটি কি? এটি হল আমরা জানি এক ডাইমেনশনালের সলিউশন কি, ওয়ান ডাইমেনশনাল বাক্সে এ পার্টিকলের জন্য। তাই আমরা স্বাভাবিক ওয়েভ ফাংশন লিখব কারণ এটি আমরা সবাই জানি, আমরা ইতিমধ্যে দেখেছি এই লেকচারে সাইন পাই এক্স পাই এ। ঠিক আছে, এটি ওয়ান টার্ম। দ্বিতীয় টার্মটি আমি পুনরায় লিখব সাইন টু পাই এক্স পাই এ হিসাবে, তাই এই জন্য শুধু রিকালেক্ট করব। ওয়ান ডাইমেনশনাল বাক্সে পার্টিকল সলিউশন কি ছিল? এক্স এর সাই দ্বারা দেওয়া হয়েছিল, বা বরং আসুন আমরা একে বলি এক্স পাই এর এক্স এর পাই হিসাবে টু পাই বাই এল দেওয়া হয়েছিল সাইন এন পাই এক্স পাই এল। এটি ছিল সাধারণ সলিউশন যেখানে এন যে কোনো ভ্যালু নিতে পারে। ঠিক আছে, এবং সংশ্লিষ্ট এনার্জি ইয়েন দ্বারা দেওয়া হয়েছিল এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ ক্রস স্কোয়ার উপর টু এম এল স্কোয়ার, যেখানে এল ছিল বক্সের লেন্থ বা বক্সের উইথ। ক্ষেত্রে আমরা এটিকে এ হিসেবে রাখি। তাই এখন আমাদের কাছে কি আছে? তাই এটি ব্যবহার করে তুমি প্রথম এক্সপ্রেশন দেখতে পারবে। আমাদের কাছে ছিল এইটা, আমার ফাই ওয়ান ছিল এক্স এর, এটি এক্স এর ফাই টু ছাড়া কিছুই নয়। ঠিক আছে, তাই আপনার এন টু এর ইকুয়াল, আপনার এন ইকুয়াল টু ওয়ান ওয়ান।
তাই এখন আমি যা করতে পারি তা হল এখানে ফিরে এসে আমি এই ওয়েব ফাংশন লিখতে পারি, কারণ আমাদের কাছে কনস্ট্যান্ট রয়েছে x এর 4/5 সাই 1 হিসেবে, প্লাস আমাদের কাছে আছে 1/5 x এর সাই 2। এখন আমাদের টাইম ডিপেন্ডেন্ট ওয়েব ফাংশন মূল্যায়ন করতে হবে, অর্থাৎ এক্স টি এর সাই। তাই এখন তুমি এই রিলেশন থেকে দেখতে পারবে, সুতরাং এই 1 শুধু পাই স্কোয়ার এইচ ক্রস স্কোয়ারের সাথে 2ml স্কোয়ারের ওপর মিল করবে, এবং একইভাবে ই 2 এর জন্য তুমি মূল্যায়ন করতে পারবে, তাই এটিকে লেখা যেতে পারে 4/5 হিসাবে। এটি আমার এক্স এর ফাই 1, এবং আমাকে টাইম কম্পোনেন্ট রাখতে হবে যা ই রেজ টু আই ই 1 টি প্লাস পরের অংশ এক্স এর ফাই 2 থাকবে ই রেজ টু মাইনাস আই ই 2 অফ টি। এটি কিন্তু টাইম ডিপেন্ডেন্ট ওয়েব ফাংশন ছাড়া কিছুই না, ঠিক আছে? এটি সহজ উপায়। সুতরাং এটি প্রথম অংশ যেখানে আমাদের টাইম নির্ভর ওয়েব ফাংশন ডিপেন্ডেন্ট করতে হবে, ঠিক আছে? তাই এখন আমাদের যেতে দিন সমস্যার দ্বিতীয় অংশে। সমস্যার দ্বিতীয় অংশে তোমাকে এনার্জির এক্সপেকটেশন ভ্যালু খুঁজে বের করতে বলা হয়েছে। এটি হল এনার্জি অপারেটর, কিভাবে আমরা এক্সপেকটেশন ভ্যালু গণনা করব এটি লেখার আদর্শ উপায় হল সাই স্টার এক্স টি ই এক্স এ সাই টি। এই অপারেটরই আমরা লিখতে পারি এটিকে আই এইচ ক্রস ডোবাই ডোটি হিসাবে। এটি হল প্রতিনিধিত্ব এনার্জি অপারেটর, ঠিক আছে? তোমরা জানো যে মোমেন্টাম অপারেটরকে মাইনাস আই এইচ ক্রস হিসাবে উপস্থাপন করা হয় ডোবাই ডো এক্স। একইভাবে এনার্জি অপারেটরকে প্রতিনিধিত্ব করা হয় আই এইচ ক্রস ডোবাই ডোটি দ্বারা। তাই এখন আমরা যা করব তা হল আমরা এটি সমাধান করব, তাই এখানে তুমি সাবস্টিটিউট করবে ডোবাই ডোটি, এবং তারপর যখন তুমি এক্স টি এর সাই ডিফারেন্সিয়েট করবে টি এর রেসপেক্টে, ই ওয়ান এবং ই টু এনার্জি কম্পোনেন্ট ডেরিভেটিভ এ বেরিয়ে আসবে। তাই অবশেষে তুমি যা পাবে, তোমাকে স্পষ্টভাবে সাই স্টার এবং সাই লিখতে হবে, এবং ডো বাই ডো টি আই এইচ ক্রস উপর ই অপারেট করো, ঠিক আছে? এবং তারপর তুমি শেষ পর্যন্ত প্রাপ্ত ঠিক যা পাবে তা হল 4/5 ই ওয়ান প্লাস 1/5 ই টু, ঠিক আছে? এখন এখানে 2-3 স্টেপ জড়িত, এবং এটি কাজ করা খুব সহজ। তোমাকে শুধুমাত্র সাই স্টার সাই এবং এই অপারেটরকে সাবস্টিটিউট করতে হবে, এবং এই পদক্ষেপগুলি নিয়ে কাজ করতে হবে, এবং শুধু তুমি প্রাপ্ত কিনা পরীক্ষা কর এই ইকুয়েশনে, ঠিক আছে? আরও একটি রিমার্ক, আমরা দেখেছি যে এন হল এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ ক্রস স্কোয়ার আপন টু এম, এই ক্ষেত্রে এ স্কোয়ার ও স্কোয়ার, তাই এটি হবে ই নট। ই নট আমরা এন এর জন্য লিখব 1 এর সমান আমাদের ই নট, ই 1 এর সমান যা কিছুই নয়, ঠিক আছে? এটি 2m a স্কোয়ারের উপর পাই স্কোয়ার h ক্রস স্কোয়ার ও কোষ কোক উ, এবং আমরা এই e1 এবং e2 লিখতে পারি e নট এর টার্ম শে। আমি এটিকে 4/5 e1 হিসাবেও লিখতে পারি, আমি এটা লিখতে পারি নট প্লাস হিসেবেও। তাই এখানে e2 হবে e1, শুধু e নট e2 হবে n স্কোয়ার টাইমস e নট, যা 4/5 e নট ছাড়া কিছুই নয়। তাই শেষ পর্যন্ত আমি যা পাই তা হল এই, ঠিক আছে? তাই এই সমস্যার দ্বিতীয় অংশ হল এটির সলিউশন, ঠিক আছে? তাই এটি ছিল অংশ বি এই সমস্যার, এবং এখন আসো সেই অংশে যাই, ঠিক আছে? এটা আবার খুব সহজ প্রাপ্ত অংশ সি, যা হল তোমাকে পার্টিকল খুঁজে পাওয়ার প্রবাবিলিটি খুঁজে বের করতে হবে। তাই প্রবাবিলিটি কিভাবে
আমরা সাধারণভাবে প্রবাবিলিটি পেতে পারি। পার্টিকল খুঁজে পাওয়ার সম্ভাবনা হল সাই স্টার সাই ডিএক্স। এটি হল সংক্ষিপ্ত নোটেশন, তুমি এটিকে লিখতে পারবে এক্সটি হিসেবে এবং এখানেও এক্সটি। তাই আমাকে আবার লিখতে দিন, সাই স্টার এক্সটি সাই এক্সটি ডিএক্স ঠিক আছে। এবং স্বাভাবিক ওয়েভ ফাংশনের জন্য লেন্থ বলতে জিরো থেকে একটি বাক্সে পার্টিকল খুঁজে পাওয়ার প্রবাবিলিটি এ ওয়ান হবে, কিন্তু এখানে আমাদের জিরো থেকে প্রবাবিলিটি গণনা করতে হবে এ বাই টু পর্যন্ত, ঠিক আছে। তাই এখন আমি যা করব তা হল আবার আমি এর সাবস্টিটিউট করব সাই স্টার এবং সাই এক্সপ্রেশনে, এবং তারপর আমি লিখব আমি এক ধাপ এড়িয়ে যাব। তুমি মূলত যা পাবে তা হল সাই ওয়ান স্কোয়ার টার্ম, যা হল এ ফোর বাই ফাইভ ওয়েভ ফ্যাক্টর প্লাস ডিএক্স প্লাস জিরো থেকে এ বাই টু। আমার কাছে ওয়েভ ফ্যাক্টর আছে ওয়ান বাই ফাইভ এর সঙ্গে ফাই টু স্কোয়ার, ঠিক আছে। এবং আমার আরও দুটি টার্মস থাকবে যা হল টু বাই ফাইভ আই এর জন্য, কি তুমি আর ডি এক্স পাবে জিরো থেকে এ বাই টু আই, যে ক্রস টার্ম হবে ফাই থেকে স্টার ফাই ওয়ান, এবং অন্য টার্ম যেখানে আমার আছে ফাই ওয়ান স্টার ফাই টু, ঠিক আছে। এবং এই সব রিয়াল ওয়েভ ফাংশন, এবং যখন তুমি এই ইন্টিগ্রেশন সঞ্চালন করবে তুমি পাবে ফাই হল একটি স্বাভাবিক ওয়েভ ফাংশন যাতে তুমি কেবল ফোর বাই ফাইভ পাবে, এবং তোমার কাছে জিরো থেকে এ বাই টু পর্যন্ত ইন্টিগ্রাল রয়েছে, তাই তুমি অর্ধেক একটি ফ্যাক্টর প্রাপ্ত করবে। তাই এই দুটি টার্মস যোগ করে তুমি অর্ধেক একটি ফ্যাক্টর পাবে, ঠিক আছে। এবং দ্বিতীয় অংশে তোমার এই ইন্টিগ্রেশনের কাজ আছে, ঠিক আছে। যখন তুমি ফাই টু এবং ফাই ওয়ান লিখবে তখন এক্স অংশ যে স্পেস অংশ একই থাকবে, কিন্তু টাইমের কম্পোনেন্টের সূচক থাকবে প্লাস বা মাইনাস ই ওয়ান মাইনাস ই টু অথবা ই টু মাইনাস ই ওয়ান এর উপর নির্ভর করে তুমি এই এক্সপ্রেশনটিকে সরল করবে, এবং তারপর জিরো থেকে এ বাই টু পর্যন্ত ইন্টিগ্রেশন পারফর্ম করার পর তুমি এই ফলাফলটি পাও। তাই ধাপগুলির মধ্যে আমি আশা করি যে তুমি কাজ করতে পারবে, এটা অতটা কঠিন নয়। তাই আমি 16 পাই 15 পাই কস এর উপর, এটি ই টু মাইনাস ই ওয়ান, যা আমি 3 পাই স্কোয়ার হিসেবে লিখতে পারি এইচ ক্রস স্কোয়ারের ওপর ওপর 2 এম, এবং তোমার একটি স্কোয়ার আছে, ঠিক আছে। এবং এর আছে টি কস থিটা টাইমস টি, মানে এই ই টু মাইনাস ই ওয়ান টাইমস টি, কিন্তু আমরা বের করতে চাই টি টাইমস টি এর প্রবাবিলিটি সমান আমাদেরকে প্রবাবিলিটি খুঁজে বের করতে হবে টি টাইমস টি ক্যাপিটাল টি এর সমান, তাই আমি এখানে একটি ক্যাপিটাল টি রাখব। তাই প্রবাবিলিটি এক্সপ্রেশন হতে বেরিয়ে আসে এই ডাইমেনশনাল বাক্সে একটি পার্টিকলের জন্য তোমাকে সর্বদা মনে রাখতে হবে যে স্বাভাবিক ওয়েভ ফাংশন আমার আছে যা অভিব্যক্তি দ্বারা দেওয়া হয়। তোমাকে আগে দেখিয়েছি যে এটি হল এই ওয়ান এবং এই ওয়ান ওন, সুতরাং স্বাভাবিক তরঙ্গ ক্রিয়া বা ওয়ান ডাইমেনশনাল বাক্সে একটি পার্টিকল সলিউশন এটি দ্বারা দেওয়া হয়, এবং সংশ্লিষ্ট এনার্জি আইগেন ভ্যালু ইন এই এক্সপ্রেশন দ্বারা দেওয়া হয়। দ্বিতীয় সমস্যাটিও ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্স সমস্যার উপর ভিত্তি করে, কিন্তু এখানে আমাদের কাছে আছে পোটেনশিয়াল যা নন জিরো। তাই তুমি এক্স এর ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল ভি একটি পার্টিকল বিবেচনা করুন যা জিরোর চেয়ে কম এক্স এর জন্য ইনফিনিটি, এবং এক্স ও জিরো এবং এ, তাই জিরো এবং এর মধ্যে পোটেনশিয়াল হল জিরো এক্স এ এর চেয়ে বড়, তাই পোটেনশিয়াল হল ভি জিরো। তাই এই দুটি কোয়েশ্চেন আঁকা যাক, এটা আঁকা যাক। তাই কেমন হবে ডায়াগ্রামটি দেখতে যদি তুমি বিবেচনা করো জিরো এবং এ এর মধ্যে পোটেনশিয়াল
হল জিরো এবং তাই এক্স হল জিরো। এক্স হল এ, এটি এক্স এক্সিস এবং এখানে ভি হল ইনফিনিটি, তাই এক্স জিরো এর চেয়ে ছোট। ভি হল ইনফিনিটি, তাই এটি হল তোমার ভি এক্সিস এবং এক্স এ এর চেয়ে বড়র জন্য। ভি হল ভি জিরো এর সমান, তাই এটি হল ভি। ভি সমান ভি জিরো, কিছু ভি জিরোর জন্য। তাই তোমাকে খুঁজে বের করতে বলা হচ্ছে এই এনার্জিসের মধ্যে কিছু রিলেশন এবং পোটেনশিয়াল, যা দেখায় যে বাউন্ড স্টেট এনার্জিস দেওয়া হয় একটি ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন দ্বারা, এবং তুমিও পারবে। যেমন তুমি যদি একবার এই ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনটি অর্জন করো, তবে তুমি আসলে কল্পনা করতে পারবে যে কাছে ওয়েভ ফাংশন ফর্মও কী। আমরা এটিকে ডিভাইড করব তিনটি রিজিয়নে, ঠিক আছে? তাই আমাকে বলতে দিন, এই রিজিয়ন ওয়ান হিসাবে, এটি রিজিয়ন টু এবং এটি রিজিয়ন থ্রি, ঠিক আছে? তাই আমরা বক্তৃতাগুলিতে যা শিখেছি সে সম্পর্কে আমাদের জ্ঞান ব্যবহার করব। তাই এটি রিজিয়ন ওয়ান, তাই আমাদের কাছে যা আছে তা রিজিয়ন ওয়ানের মধ্যে, ঠিক আছে? আমাদের কাছে যা আছে তা হল এক্স এর ভি হল জিরো, ঠিক আছে? এক্স জিরোর কম বা সমান, তাই তুমি ওয়েভ ফাংশন সম্পর্কে যা বলতে পারো তা হল ওয়েভ ফাংশনও হবে জিরো। এবং তারপরে আমাকে এটিকে সাই হিসাবে লেবেল করতে দাও, ওয়ান এর ও রিজিয়ন ওয়ান, তারপরে রিজিয়ন টু। তুমি কি বলতে পার রিজিয়ন টু এর সম্পর্কে? তাই টু রিজিয়নে আমরা দুঃখিত, এখানে আমাদের কাছে আছে এক্স এর ভি হল ইনফিনিটি, কারণ আমি এটিকে এখানে ইতিমধ্যেই এঁকেছি। ভি ইনফিনিটি রিজিয়ন ওয়ানে যায়, তাই রিজিয়ন ওয়ানে এক্স ভি হল ইনফিনিটি, এক্স জিরোর থেকে কম, তাই এবং ওয়েভ ফাংশন হয় জিরো, যেখানে এক্স আমরা জানি জিরোর সমান, ঠিক আছে? তাই একটি ভালো আচরণরত ওয়েভ ফাংশনের জন্য আমাদের কিছু শর্ত পূরণ করতে হবে, যার মধ্যে প্রথম জিনিস হল যে ওয়েভ ফাংশন জিরো হবে জিরোর সমানের জন্য। তাই সীমানায় ওয়েভ ফাংশন অদৃশ্য হয়ে গেছে। তাই এখন রিজিয়ন টুতে আসা যাক। তাই রিজিয়ন টুতে আসলে আমাদের ছিল এক্স এর ভি জিরো এবং এক্স ও এর মধ্যে জিরো এবং এ। তাই এই রিজিয়নের জন্য আমাদের কাছে আছে, আমরা টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন লিখব, টাইম ইন্ডিপেন্ডেন্ট। তাই আমাদের টাইম ইন্ডিপেন্ডেন্ট লেখা যাক, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন এক্স এ ডি স্কোয়ার সাই ডি এক্স স্কোয়ারের উপর সমান ই এক্স এর সাই, ঠিক আছে? তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর ভি হল জিরো, তাই আমার কাছে আছে সরাসরি এই এক্সপ্রেশন লিখুন। আবার আমাকে এটিকে রিজিয়ন টু হিসাবে বলতে দাও, রিজিয়ন টু, ঠিক আছে? এবং ই, তাই ই হতে হবে জিরোর চেয়ে বড়, ঠিক আছে? তাই ভি এর চেয়ে বড়। এবং একইভাবে আমরা এই ওয়েভ ফাংশনের সমাধান খুঁজে পেতে পারি সহজেই, সহজভাবে আলজেব্রার দ্বারা আপনি যে খুঁজে পেতে পারেন এই ওয়েভ ফাংশন যা আমি রিজিয়ন টুর জন্য লিখেছি হিসাবে লেখা যেতে পারে এ সাইন ও কে ওয়ান এক্স ও প্লাস বি কস কে ওয়ান এক্স। এটি সাধারণ সলিউশনের জন্য এই ইকুয়েশন যা আমরা আগে লিখেছিলাম, কে ওয়ান আর কিছুই নয় টু এম এ স্কোয়ার রুট ছাড়া এইচ ক্রস স্কোয়ারের উপর ও, ঠিক আছে? এখন আমরা বাউন্ডারি কন্ডিশন ব্যবহার করতে পারি, তাই ব্যবহার করে বাউন্ডারি কন্ডিশন কন্ডিশনস আমরা যা করতে পারি তা হল আমরা লিখতে পারি ওয়েভ ফাংশনের সঠিক ফর্মটি যা হবে, তাই বাউন্ডারিতে যে এক্স আছে তা হল জিরোর সমান। আমরা যা পেতে পারি তা হল এক্স এ এক্স এর জিরো সাই সমান জিরো, তাই এ সাইন
k1x plus b cos k1x হলো 0 তা বোঝাতে হবে সহজভাবে যে b হলো 0 এটা তাই যা আমরা পাই তাই লেখা যাক আমার x এর সাই 2 কি হবে x এর সাই 2 হবে a sin k1 x o আমাদের রিজিওনে আছে 1 ওয়েভ ফাংশন 0 রিজিওনে 2 এবং এখন তৃতীয় রিজিওনে যাওয়া যাক তৃতীয় রিজিওনে x এর v হলো v0 এর সমান x a এর চেয়ে বড় তাই আচ্ছা তাহলে আমার কাছে কি আছে আমি এটা কিভাবে লিখব আমি এই হিসাবে লিখব d স্কয়ার সাই x a 3 dx স্কয়ার এর উপর প্লাস v0 x এর ও সাই x a 3 সমান e সাই 3 x এর ও ঠিক আছে এখন আবার এ সলিউশন খুঁজে পাওয়া সহজ ওয়েভ ফাংশন x এর সাই 3 আবার আমরা যা করতে পারি তা হলো আমরা এই হিসাবে লিখতে পারি ঠিক আছে আমাকে এটিকে d স্কয়ার সাই বাই dx স্কয়ার হিসেবে লিখতে দাও উপরের ইকুয়েশন হিসাবে আমি এই উপরের ইকুয়েশন আবার লিখব 2m হিসাবে আমি শুধু এটা এখানে নেব আমার কাছে রয়েছে e মাইনাস v নট আপন h ক্রস স্কয়ার ঠিক আছে এবং এই টার্মকে আমি লিখব সাই 3 x হিসাবে তাই এই টার্মকে আমি বলতে পারি k 2 ঠিক আছে তাই এর সলিউশন দেওয়া হয়েছে বাই সাই 2 x এর সাই 3 ইকুয়াল টু c e রেজ টু 1 x এর k 2 যেখানে k 2 সুতরাং এটি k 2 স্কয়ার ছাড়া কিছুই নয় তাই k 2 কিন্তু কিছুই না 2m e মাইনাস v নট h ক্রস স্কোয়ার এর উপর ওকো ঠিক আছে তাই এটি তৃতীয় ওয়েভ ফাংশন ঠিক আছে এবং তারপর এখন আমরা আবার যা করতে পারি তা হলো এখানে আমি কিছু পদক্ষেপ এড়িয়ে চলেছি তুমি বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ করতে পারো এবং এটি চূড়ান্ত এক অপারেশন হিসাবে পেতে পারো এবং চূড়ান্ত ধাপে আমরা যা করব তা হলো আমরা ব্যবহার করব ধারাবাহিকতা অবস্থা সাই এর ধারাবাহিকতা x এর ও ঠিক আছে এটা কি এটাই হলো x এর সমান তাই আমাদের কাছে ছিল এই x এর ও সাই যেখানে x a এর সমান সমান হওয়া উচিত সাই এর তাই রিজিয়ন 2 থেকে 3 রিজিয়নে x ইকুয়াল টু a কন্টিনিউয়াস হওয়া উচিত তাই আমি যা পাই তা ব্যবহার করি আমার কাছে রয়েছে সাইন k1 a সমান আগেরটা ছিল c রেজ টু i k2 এবং এর কন্টিনিউটি continuity of x এর প্রাইমের সাই হবে আমি এর জন্য একই জিনিস করব x এর সাই প্রাইম x এর সমান এ হওয়া উচিত x এর সাই প্রাইম x এর সমান এ তাই এটি আমাকে অন্য শেড দেবে ইকুয়েশনের সাইন কোসাইন হয়ে যাবে এবং আমার কাছে থাকবে মাইনাস কে টু সি ইবারান কে টু এতে তাই অবশেষে আমি যা পাই তা হলো যখন আমি শুধু তোমাকে দুটি ইকুয়েশন ডিভাইড করতে হবে এবং তারপর তুমি অবশেষে যা পাবে তা হলো ট্যান অফ এ কে ওয়ান ঠিক আছে এবং যেটা ইকুয়াল টু তোমার আছে মাইনাস কে ওয়ান আপন কে টু
তাছাড়া আর কিছুই নয় যা তোমাকে দেওয়া হয়। প্রশ্ন, ঠিক আছে, তাই এই চূড়ান্ত ফলাফল। আমরা আবার এই কে ওয়ান পুনরায় লিখতে পারব। চূড়ান্ত ধাপে এটি লিখতে এ টু এম ই স্কোয়ার রুট, কারণ আমরা জানি কে ওয়ান এবং কে টু কি, তাই আমি শুধু কে ওয়ান এবং কে টু এর প্রতিস্থাপন করছি। মাইনাস ই আপন ভি নট মাইনাস ই স্কোয়ার রুটের ভিতরে, এবং এখন তুমি এটি ব্যবহার করে সহজে স্কেচ করতে পারো ওয়েভ ফাংশন ফর্ম কিভাবে ওয়েভ ফাংশন হবে। ঠিক আছে, আমি এটা তোমাদের ওপর ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, তাই আমরা টিউটোরিয়ালের জন্য এটি করেছি যা এক অংশ, এটি ছিল প্রথম অংশ, এবং অবশিষ্ট সমস্যা পরবর্তী অংশে আলোচনা করা হবে।